বাংলা পরীক্ষায় বাংলা টিচার তো পরামর্শ দিছেই, আমি একটা পরামর্শ দিই আপনাদেরকে, বাংলা পরীক্ষা তো হয়েই গেছে একটা, আরও একটা মনে হয় সামনে আছে, আপনি বাংলা পরীক্ষা লিখে আসবেন, সেরে আসবেন না, কোনো কিছু সেরে আসবেন না, যা পারেন যেটা পারেন যেমন পারেন লিখে আসবেন, কোনোভাবেই একটা সিঙ্গেল প্রশ্ন সেরে আসবেন না, সেরে আসলেই লস, লিখে আসলেই লাভ। সো অবশ্যই আপনি লিখে আসেন যেমন পারেন যেভাবে পারেন, ফেলে আসবেন না, আশা করছি একটু হলেও আপনি বেনিফিটেড হবেন, কোনোভাবে একটা সিঙ্গেল প্রশ্ন ফেলে আসবেন না, অবজেক্টিভ সেরে আসবেন না। আর যদি কোনোভাবে কলম না চলে তার মানে আপনি মারা গেছেন, তাই তো? পরীক্ষার হলে তো আর মারা যান নাই, জীবিত থাকলে অবশ্যই লিখে আসেন, আবার বলতেছি লিখে আসবেন, ফুল অ্যান্সার করে আসবেন, কিভাবে কি পারেন নাই তারপরেও লিখবেন, গুরুর রচনা লিখবেন দরকার পড়ে বসে বসে, তাও লিখবেন, বসে থাকেন না, খাতাটা ফাঁকা রেখে আসেন না, একটা বছর লাইফ থেকে চলে গেলে আপনি আর ওটা ফিরাইতে পারবেন না। আল্লাহ হাফেজ।